Bismillahirrahmanirrahim. প্রিয় দর্শক শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো সবাইকে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। তোমাদের আজকে অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের পাঠ শিরোনাম বাংলাদেশ সরকারের আয়ের উৎসসমূহ। তাহলে আমাদের আজকের পাঠ বাংলাদেশ সরকারের আয়ের উৎসসমূহ। আর এই পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে অর্থ ব্যবস্থার পরিচয় বর্ণনা করতে পারবে, বাংলাদেশ সরকারের আয়ে উৎসসমূহ বর্ণনা করতে পারবে। তাহলে এসো আমরা প্রথমে জেনে নিই বাংলাদেশ সরকারের আয়ের উৎস সম্বন্ধে। বাংলাদেশ সরকারের আয়ের উৎস সমূহকে প্রধানত দুইটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। কয়টি? বাংলাদেশ সরকারের আয়ের উৎস দুইটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটি হলো কর রাজস্ব, দ্বিতীয়টি হলো কর বহির্ভূত রাজস্ব। তাহলে এসো প্রথমে আমরা জেনে নিই কর রাজস্বের অন্তর্ভুক্ত আয়ের উৎসগুলি কি কি। তাহলে এক এক করে আমরা জেনে নিই। প্রথমে আছে কি আয় ও মুনাফারোপ কর। বাংলাদেশ সরকার বাংলাদেশের কোনো ব্যক্তি বা কোম্পানির আয়ের উপর যে কর ধার্য করে সেটাই হলো আয় কর বা মুনাফারোপ কর। অর্থাৎ বাংলাদেশের কোনো ব্যক্তি বার্ষিক নিট আয় যদি 2,50,000 টাকার উপরে হয় বা মেয়েদের ক্ষেত্রে এটা 3,00,000 টাকার উপরে হয়, তার উপর একটি নির্দিষ্ট হারে কর আরোপ করা হয়। দ্বিতীয়ত মূল্য সংযোজন কর। মূল্য সংযোজন করটা হলো শিল্পে কাঁচামাল থেকে শুরু করে চূড়ান্ত পণ্য উৎপাদন পর্যন্ত অনেকগুলি স্তর অতিক্রম করতে হয়, উৎপাদনের এই প্রতিটি স্তরে মূল্য সংযোজিত হয়, আর এটি হলো মূল্য সংযোজন কর। আমদানি শুল্ক, দেশের মধ্যে আমদানিকৃত দ্রব্যের উপর যে শুল্ক ধার্য করা হয় তাকে আমদানি শুল্ক বলে। এটা বাংলাদেশ সরকারের একটি উল্লেখযোগ্য আয়ের উৎস। আবগারি শুল্ক, দেশে উৎপাদিত এবং ব্যবহৃত দ্রব্যের উপর যে কর ধার্য করা হয় সেটাই হলো আবগারি শুল্ক। সংগ্রহ কর, মূল্য সংযোজন কর, আবগারি শুল্ক এবং আমদানি শুল্ক ছাড়াও সরকার অনেক সময় বিভিন্ন দ্রব্যের উপর অতিরিক্ত হারে কর আরোপ করে, এটাই হলো সংগ্রহ কর। বাংলাদেশে সাধারণত সিরামিক এবং টাইলসের উপর এই কর ধার্য করা হয়। মাদক শুল্ক, মাদক দ্রব্যের উপর যে কর ধার্য করা হয় সেটাই হলো মাদক শুল্ক। যানবাহন কর, যানবাহনের উপর যে কর ধার্য করা হয় সেটাই হলো যানবাহন কর। শিক্ষার্থীদেরকে এবার আমরা আসি 8 নম্বরে হলো ভূমি উন্নয়ন কর। ভূমির মালিক ভূমি ভোগ দখলের জন্য খাজনা শুল্ক যে অর্থটা সরকারকে প্রদান করে এটা হলো মূল্য সংশোধন বা ভূমি উন্নয়ন কর। 9 নম্বর হলো নন জুডিশিয়াল স্ট্যাম্প, অর্থাৎ দলিলপত্র, মামলা মোকদ্দমার আবেদনপত্র ইত্যাদির ক্ষেত্রে নন জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করা হয়, আর এটার মাধ্যমে সরকার এই অনেকটা অর্থ আয় করে থাকে। এটা বাংলাদেশ সরকারের একটি উল্লেখযোগ্য আয়ের উৎস। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা 2 নম্বরে আসি কর বহির্ভূত রাজস্ব সমূহ। কর বহির্ভূত রাজস্বের মধ্যে প্রথমে আসি আমরা লভ্যাংশ মুনাফা। সরকার তার পরিচালনাধীন বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ব্যাংক, বিমা, পার্ক, চিড়িয়াখানা ইত্যাদি বছর শেষে পরিচালনার মাধ্যমে কিছু অর্থ মুনাফা লভ্যাংশ বা মুনাফা পেয়ে থাকে, এটা সরকারের একটি আয়ের উল্লেখযোগ্য উৎস। সুদ, বাংলাদেশ সরকার সরকারি কর্মচারী অথবা আর্থিক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমূহকে ঋণ প্রদান করে, আর ঋণের সুদ বাবদ কিছু অর্থ আয় করে থাকে। 3 নম্বর হলো প্রশাসনিক ফিস, প্রশাসনিক সেবা প্রদানের মাধ্যমে বাংলাদেশ সরকার একটি নির্দিষ্ট অর্থ বছর শেষে আয় করে থাকে, এটা সরকারের আয়ের একটি উল্লেখযোগ্য উৎস। যেমন কোর্ট ফিস, জরিমানা, দণ্ড ও বাজেয়াপ্তকরণ, বাংলাদেশ সরকার রাষ্ট্রবিরোধী বা নীতি বিরোধী কার্যকলাপের জন্য অনেক ক্ষেত্রে জরিমানা, দণ্ড ও বাজেয়াপ্তকরণের মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আয় করে থাকে। অর্থনৈতিক সেবা, এছাড়াও বাংলাদেশ সরকার বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠান দ্বারা সেবা প্রদানের মাধ্যমে কিছু অর্থ আয় করে থাকে, যেমন অডিট, রেজিস্ট্রেশন, আমদানি ও রপ্তানি, বাণিজ্য থেকে প্রাপ্ত আয় ইত্যাদি। ভাড়া ও ইজারা, বাংলাদেশ সরকারি সম্পত্তি ভাড়া বা ইজারার মাধ্যমে কিছু অর্থ আয় করে থাকে। টোল বা লেভি, আমরা 7 নম্বরে তাহলে কি দেখছি টোল বা লেভি, অর্থাৎ বিভিন্ন সেতুতে টোল বাবদ কিছু অর্থ বাংলাদেশ সরকার আয় করে
থাকে রেলওয়ে রেলওয়েতে যাত্রী ও মালামাল পরিবহনের মাধ্যমে ভাড়া বাবদ বাংলাদেশ সরকার কিছু আয় করে থাকে এটা সরকারের একটি উল্লেখযোগ্য আয়ের উৎস এরপরে আসি ডাক বিভাগ ডাক বিভাগ পরিচালনার মাধ্যমেও বাংলাদেশ সরকার এখান থেকে কিছু অর্থ বছর শেষে আয় করে থাকে এগুলো হলো বাংলাদেশ সরকারের উল্লেখযোগ্য আয়ের উৎস এই সমস্ত উৎসগুলি থেকে যে পরিমাণ অর্থ আয় করে এটাই যথেষ্ট নয় বাংলাদেশ সরকার তার উন্নয়নমূলক জনকল্যাণমূলক প্রশাসন পরিচালনা ইত্যাদি কাজগুলো করতে গিয়ে আরো অনেক অর্থ মানে অর্থের প্রয়োজন হয় সেক্ষেত্রে ঋণ এবং বৈদেশিক সাহায্য অনুদানের উপর নির্ভর করতে হয় প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা অনেকটাই বুঝতে পেরেছ আজকে এই পাঠটিতে তোমাদের জন্য প্রশ্ন হলো প্রিয় শিক্ষার্থী সবাইকে আবারও অভিনন্দন খোদা হাফেজ।